নিম্ন আয়ের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি সকাল সাড়ে উত্তর সিটি নম্বর ওয়ার্ডে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটো সিটি কর্পোরেশন ও জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকরা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন এ সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন পরিবার কার্ডধারী ব্যক্তিরা এবার পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল পাঁচ কেজি চাল দুই কেজি করে মসুর ডাল কিনতে পারবেন নিম্ন আয়ের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি দশক এই মুহূর্তে রাজধানীর বাড়িধারায় রয়েছেন সহকর্মী সেলিম মালিক সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি পণ্য বিক্রি কার্যক্রমের সবশেষ পরিস্থিতি জানাবেন এই মুহূর্ত থেকে তো আমি রয়েছে বাড়িধারা পার্কের সংলগ্ন এক আট নম্বর রোডে এইখানে কিন্তু এই এলাকা বাড়িধারা এলাকার যেসব কারদারি নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের কিন্তু আজকে টিসিপির পণ্য দেওয়া হবে কম দামে পণ্য দেওয়া হবে যেসব পণ্য আজকে এখান থেকে দেওয়া হবে আমি যদি বলি যে নারকেল তেল এবং রাইস বান তেল দুই লিটার এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার যে একটি প্রতি লিটার একশো টাকা করে নেওয়া হবে আর মসুর ডাল দুই কেজি মসুর ডাল ষাট টাকায় দেওয়া হবে এবং চাল পাঁচ কেজি চাল 30 টাকা কেজি দরে দেওয়া হবে অর্থাৎ বাজার মূল্য চেয়ে কিন্তু এগুলো অনেক কম বলা যেতে পারে কারণ এক লিটার সয়াবিন তেল কিন্তু এই মুহূর্তে বাজারে একশো আশি টাকার কাছাকাছি এবং মসুর ডাল কিন্তু ষাট টাকা কেজি দরে দেওয়া হবে এটি কিন্তু বাজার দরে এই মুহূর্তে একশো থেকে তিরিশ টাকা কেজি দরে কিন্তু বাজার বিক্রি হচ্ছে এবং চাল যে মানে চাল দেওয়া দেওয়া হয় একটি এখান থেকে সেটি কিন্তু এখান থেকে কিন্তু ত্রিশ টাকা কেজি দরে দেওয়া হচ্ছে কিন্তু সেটি কিন্তু আমরা বাজারে যে খুঁজে নিয়ে দেখেছি যে সেটি কিন্তু প্রায় ষাট টাকা কেজি দরে কাছাকাছি কিন্তু বিক্রি হওয়ার বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এই মুহূর্তে কথা বলছেন বাণিজ্য প্রতি বাণিজ্য সচিব তপন কান্তি ঘুট এবং এরপরই কথা বলবেন এবং শুভ উদ্বোধন করবেন এই কার্যক্রমের বাণিজ্য প্রতিমন্ত্রী বাণিজ্য মন্ত্রী টিটু আহসান হক ইসলাম টিটু এবং এই কার্যক্রম কিন্তু আজকে যে শুরু হলো এটি কিন্তু প্রায় এক মাস চলবে এবং কয়েকদিন পরপরই এখানে সপ্তাহে কয়েকদিনই কিন্তু দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি তবে এই সব পণ্য কিন্তু সবাই পাচ্ছে না সাধারণ সাধারণ মানুষ কিন্তু সবাই পাবেন না শুধুমাত্র যাদের কার্ড রয়েছে টিসিবি থেকে যেসব লোকদের কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডধারীরা কিন্তু এই পণ্যগুলো পাবেন এখানে যারা যারা নিম্ন আয়ের মানুষ হয়েছেন যাদের কাছে কার্ড হচ্ছেন তারা যেটা বলছেন যে নিম্ন বাজার ধরে ধরের চেয়ে প্রায় অর্ধেক যে পণ্য এখানে দেওয়া হচ্ছে সেটা কিন্তু তাদের জন্য তাদের এই যে উচ্চ মূল্যস্ফীতির বাজারে তাদের কিছুটা হলো স্বস্তি দেবে তো মাহবুবা এই ছিল আমার কাছে টিসিবি কার্যক্রম খবরের খবর ধন্যবাদ আপনাকে